Sure. অপারেশন ওমেগা। তৎকালীন ব্রিটিশ কিছু নাগরিক এবং বিদেশি কিছু নাগরিক তারা সমুদ্র এবং সীমানা পেরিয়ে বাংলাদেশে আসেন এবং বাংলাদেশের দুস্থ অসহায় মানুষদের ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। এটিকেই বলা হচ্ছে অপারেশন ওমেগা। অপারেশন কিলো ফাইট ফ্লাইট। এটি 71-এর দিনগুলির জাহানারা ইমামের বইয়ে লেখা আছে, উল্লেখ রয়েছে। এই বইতে এই অপারেশনের কথা লেখা আছে ডগ ফাইট নামে। সালের 3 ডিসেম্বর
পাকিস্তানিদের যেসব জ্বালানি ছিল, যেগুলো দিয়ে তাদের ট্যাঙ্ক চলতো, সেই জ্বালানিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। এটি ভারতীয় বিমান বাহিনীর সহায়তায় করা হয়। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি এবং নারায়ণগঞ্জের গোদামাইলে গোদামাইলে পাকিস্তানের যেসব তেলের ট্যাঙ্কার ছিল, সেগুলোকে একযোগে ধ্বংস করা হয়। পাকিস্তান বাহিনীর সমস্ত জ্বালানি ধ্বংস করে দেয় এই অপারেশন কিলো ফ্লাইট। এই অপারেশনে মূলত পাকিস্তান বাহিনীর মাজা ভেঙে দেয়, কেননা এক ফোঁটা জ্বালানি আর অবশিষ্ট থাকে না। ক্র্যাক প্ল্যাটুন, পপ সম্রাট আজম খান, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়া, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু,
শহীদ শাফি ইমাম রুমি। রাইসুল ইসলাম আসাদ।
Thank you.
অপারেশন কিলো ফ্লাইটের বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্বে ছিলেন উইং কমান্ডার এম কে বাশার। বা খাদে মূল বাসার, তিনি একমাত্র সেক্টর কমান্ডার ছিলেন যিনি কিনা সেনাবাহিনী থেকে আসেননি। তিনি 6 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। তার নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনী গঠিত হয় সালের 28শে সেপ্টেম্বর। ক্র্যাক প্ল্যাটুন ছিল সেক্টর 2-এর আন্ডারে। তারা হঠাৎ হঠাৎ আক্রমণ করে চলে আসতো। এই প্ল্যাটুন কখন আক্রমণ করবে, কিভাবে আক্রমণ করবে, কেউ আঁচ পেত না।
ক্র্যাক প্ল্যাটুনের সদস্যরা। যদি ভাইভা মার্চ মাসে পড়ে তাহলে অনেক সময় এভাবে জিজ্ঞাসা করা হয় যে 1 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত একদিন পর একদিন কী কী ঘটেছে সেটি ক্রমান্বয়ে ব্যাখ্যা করুন। বলুন, তাই 1 মার্চ থেকে 2 মার্চ, 3 মার্চ এইভাবে সবগুলো দিনের ঘটনাগুলো নোট করে ফেলতে হবে।
মুক্তিযুদ্ধের সময় প্রথম প্রতিরোধ গড়ে তোলে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 19 মার্চ। গাজীপুর জেলার জয়দেবপুর নামক স্থানে তারা প্রথম প্রতিরোধ গড়ে তোলে।
এ সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদের থেকে পাকিস্তানিরা অস্ত্র জমা দিতে বলে। তখন ইস্ট বেঙ্গলের সৈন্যরা পেছনের চক্রান্তটি কিছুটা বুঝে উঠতে সক্ষম হয়। সাধারণ জনতার সাথে মিলে তারা প্রতিরোধ গড়ে তোলে। বাঙালি সাধারণ জনতার মধ্যে যিনি নেতা ছিলেন, তিনি বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
প্রথম শত্রুমুক্ত এলাকা যশোর।
যদি ভাইভাতে জিজ্ঞাসা করা হয় যে বঙ্গবন্ধু যে স্বাধীনতা ঘোষণাটা দিলেন সেটা কেন বৈধ, উত্তর, ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে এবং সেই ভোটটির প্রধান ম্যানিফেস্টোই ছিল ছয় দফা। অর্থাৎ এর মানে হচ্ছে জনগণ চাইছে ছয় দফা বাস্তবায়ন হোক। জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদ দুটোতেই এই সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান নেতাই ছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি তিনি যেহেতু তার দল সহ নির্বাচিত হয়েছেন, তাহলে অবশ্যই তিনি সেই এখতিয়ার রাখেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবার। ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতার ঘোষণা এই ব্যাপারটিকে বৈধতা দেয় প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। বা স্বাধীনতার ঘোষণাপত্র এছাড়াও এই স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় ১০ এপ্রিল
এদিন আমাদের অস্থায়ী সরকার বা প্রথম সরকার গঠিত হয়। বঙ্গবন্ধুর এই স্বাধীনতার ঘোষণাকে বৈধ করবার জন্য তৎকালীন নির্বাচিত আওয়ামী লীগের নেতারা এদিন স্বাধীনতার ঘোষণাপত্র প্রদান করেন এবং সরকার গঠন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, তার অবর্তমানে সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি বা অস্থায়ী রাষ্ট্রপতি ঘোষণা করে তারা এদিন সরকার গঠন করে। স্বাধীনতার ঘোষণাপত্র কাজ কি? কোন একটি দেশ স্বাধীন ঘোষণা করলে সেই দেশের ঘোষণাপত্র জারি করা কি অবশ্যই প্রয়োজনীয়? ঘোষণা দিলাম, ঘোষণাপত্র দিলাম না, এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? এগুলো হচ্ছে আমার মনের প্রশ্ন। ঘোষণাপত্র দেখি, এবার সার্চ শুরু করি। কপি, আচ্ছা, পেস্ট। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের গুরুত্ব দেখি, এটা পড়ে দেখি কিছু পাই কিনা। স্বাধীনতার ঘোষণাপত্রের গুরুত্ব, ঘোষণাপত্রের 10 এপ্রিল, আজ 52 বছর। এই দিন ঢাকা শহর থেকে দূরে নিভৃত এক গ্রামের আম্রকাননে উদ্ভাসিত হয়েছিল এক অবিনাশী বাক্যগুলো। এর অবিনাশী বাক্যগুলো 1975 সালের 25 মার্চ গভীর রাতে পাকিস্তানের নৃশংস পরিচারিকতায় বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েন। আর সে রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, পৃথিবীর বুকে যুদ্ধরত বাংলাদেশ আত্মপ্রকাশ করে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে। অন্যদিকে মাত্র 15 দিনের মাথায় 1971 সালের 10 এপ্রিল গঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। 17 এপ্রিল আনুষ্ঠানিকভাবে শপথ নেয় এই সরকার। শপথ নেয় 17 এপ্রিল।
বেসরকারি নেতৃত্বে 9 মাসের রক্তস্নাত যুদ্ধের পর 16 ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের সারেন্ডারের মাধ্যমে একাধিক গবেষণা গ্রন্থ ও পত্রিকান্তরে প্রশাসনিক সূত্রের মতে 1971 সালের 25 মার্চ পাকিস্তানিদের হাতে গ্রেপ্তারের আগেই বঙ্গবন্ধু সৈন্যদের তৎকালীন নেতাদের দিক নির্দেশনা দিয়েছিলেন। তার সেই নির্দেশনা অনুযায়ী তাজউদ্দিন আহমেদ পাকিস্তানের চোখ ফাঁকি দিয়ে নিরাপদ অবস্থানে পৌঁছানোর জন্য 30 মার্চ ফরিদপুর কুষ্টিয়ার পথে বাংলার পশ্চিমে বাংলা সীমায় পশ্চিমবাংলা সীমান্তে পৌঁছান। সেখান থেকে মেহেরপুর মহকুমা প্রশাসক তৌফিক ই ইলাহি চৌধুরী এই লোক কপি তৌফিক ই ইলাহি চৌধুরী এবং এখন জ্বালানি প্রতিমন্ত্রী রাজনীতিবিদ জীবিকা সূত্রে একজন যিনি 1968 সালে সিভিল সার্ভিসে যোগ দেন। 1971 সালে স্বাধীন মানুষ হলে নানা 2002 সালে তিনি সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। হ্যাঁ, তিনি তো এখন বর্তমানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী উপদেষ্টা। ভাই উপদেষ্টা গুলো সেই পড়াশোনা জানা মানুষ, দেখছো সূত্রে। আচ্ছা, আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে তিনি অদ্যাবধি প্রধানমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পাদক সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, করে আসছেন 2009 সাল থেকে। এরা যখন এসব কথা বলে তখন তো আসলে গাছই হয়ে ওঠে। আচ্ছা, তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন মুক্তিযোদ্ধা। তিনি একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা যিনি প্রবাসী যোগাযোগ সরকারের যোগাযোগ না দিয়ে প্রথম থেকে অস্ত্র হাতে আনা মানে মুক্তিযুদ্ধে বীরত্ব এবং সাহসিকতার জন্য ওই সময়ে সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট।
বুঝলাম স্বাধীনতার ঘোষণাপত্র জিনিসটা কি, এটা বোঝায়। ভাই দিয়ে গেছে।